বঙ্গবাণী কবিতার লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করব। চলো আমরা কবিতাটিতে চলে যাই। বঙ্গবাণী কবিতা লিখেছেন আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহি অভ্যাস, সে সবে কহিল মতে মনে অভিলাষ। কিতাব মানে হচ্ছে বই, মতে মানে হচ্ছে আমাকে, হাবিলাস প্রবল ইচ্ছা। কবি আব্দুল হাকিমকে বলতেছে যে কিছু লোক, কবি আব্দুল হাকিমকে বলতেছে যে কিতাব পড়া বা বই পড়া আমার কোনো ইচ্ছে ছিল না, হঠাৎ করে আমার মনের মধ্যে বই পড়ার জন্য প্রবল আগ্রহ জেগেছে। বাংলা করিয়া বচন নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। তুষি মানে হচ্ছে তুষ্ট করা বা সন্তুষ্ট করা সর্বজন সবাইকে। হিন্দুরা বলতেছে যে সংস্কৃত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করবে না, আর মুসলমানরা বলে যে আরবি শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করবে না। একজন লেখকের লেখনীর মাধ্যমে সাম্প্রদায়িকতা প্রকাশ পায়। দেশি ভাষা বুঝিতে ললাটে পুরুবার বলতে বোঝানো হচ্ছে কপাল থেকে কুচকানোর কথা বলা হয়েছে, যে দেশি ভাষাটা তারা বুঝতে চাচ্ছে না। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। সিফত মানে হচ্ছে গুণ। আরবি ফার্সি হিন্দির প্রতি কোনো মতামত নেই, কোনো বিদ্বেষ নেই। যে ভাষায় মহান সৃষ্টিকর্তাকে ডাকা হয় সে ভাষায় সৃষ্টিকর্তা বুঝে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিয়ন্ত্রণ। আপে মানে হচ্ছে নিজে, স্বয়ং সৃষ্টিকর্তা, নিরঞ্জন সৃষ্টিকর্তাকে বলা হয়েছে। যেই দেশে যেই বাক্য যেভাবেই মানুষ বলুক না কেন, সৃষ্টিকর্তা তা নিজে নিজেই বুঝে সর্ববাক্যে বুঝে প্রভু। কিবা হিন্দু বাণী বঙ্গদেশীর বাক্য কিবা যত ইতি বাণী, সব বাক্যই সৃষ্টিকর্তা বুঝে নেয়। তা আরবি ভাষায় বলো আর সংস্কৃত ভাষায় বলো, সব বাক্যই সব ভাষায় সৃষ্টিকর্তা নিজে নিজে বুঝে না, সৃষ্টিকর্তাকে আর বুঝিয়ে দিতে হয় না। মারফত বেড়ে যায় নাহি কমল, হিন্দুর অক্ষরে হিংসে সে সবে বল। মারফত বেদ মানে হচ্ছে মরমী কবি, আল্লাহকে সম্মুখভাবে জানা। মারফত নাহিক গমন ধর্ম সম্পর্কে যারা জানে না, অথচ ধর্মের মধ্যে তারাই দূরত্ব সৃষ্টি করে। হিন্দুর অক্ষরে হিংসে সে সবে বল। হিন্দুর অক্ষর বলতে সংস্কৃত শব্দগুলোকে তারা ঘৃণা করে, সংস্কৃত শব্দে তারা কথা বলতে চায় না। এজন্য অনেকে ধর্ম সম্পর্কে জানে না, অথচ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্মকে এমনভাবে উপস্থাপন করে যে ধর্ম সম্পর্কে সে সব কিছু জানে না। সেই সব লোকদের উদ্দেশ্য করে বলছে যে মারফত ম্যানেজার নাহিদ কমল ধর্ম সম্পর্কে তারা জানে না, অথচ ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করে, ধর্মের মধ্যে দূরত্ব পার্থক্য সৃষ্টি করে। যে সবে বঙ্গকে জন্মে হিংস্র
করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমত্ব বোধ নেই ভালোবাসার নেই তাদের কে কবি বলেছেন তাদেরকে জন্ম পরিচয় যেন কাছে আমার তাদের জন্ম পরিচয়টা যেন আমার কাছে একটু সন্দেহ জাগে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুগায় নিজ দেশ ত্যাগী বিদেশ ন যায় দেশি ভাষা বলতে বুঝিয়েছে কবি এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত তৎকালে এক শ্রেণীর লোক নিজের ভাষা নিজের সংস্কৃতি নিজের যে আসল পরিচয় সে আসল পরিচয় দিতে সংকীর্ণতা ছিল নিজের পরিচয়টা দিতে চায় না সেসব লোকদের উদ্দেশ্য করে বলতেছে যে তারা কেন এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে না মাতা পিতামহ কবি বঙ্গতি বসতি দেশি ভাষা উপদেশে উপদেশ মনে হিত অতি যারা বংশানুক্রমিকভাবে বাংলাদেশে বসবাস করে আসছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের গভীর মমত্ব বোধ ভালোবাসা রয়েছে তারা বলতেছে এ ভাষার চেয়েও অন্য কোনো ভাষা আমাদের কাছে শ্রেষ্ঠ না উৎকৃষ্ট হতে পারে না এই বাংলা ভাষাই আমার মন আমাদের মনে শান্তি যোগায় আমাদের মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসে শিক্ষার্থীরা আব্দুল হাকিম তার বঙ্গবাণী কবিতায় মধ্যযুগীয় পরিবেশে বঙ্গবাসী ও বঙ্গ ভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ তা বর্ণনা করেছেন কবি এই কবিতায় মাতৃভাষা তথা বাংলা ভাষার প্রতি তার গভীর উপলব্ধি ব্যক্ত করেছেন মানুষ সাধারণ মানুষের সাথে বাক বিনিময়ের ক্ষেত্রে মাতৃভাষাই সবচেয়ে উপযোগী তাই কবি মাতৃভাষায় তার গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করেছেন আরবি ফার্সি ভাষার প্রতি কবি মোটেও কোনো বিদ্বেষ নেই তাই এ ভাষা আল্লাহ ও মহানবী স্তুতি বর্ণনা করা হয়েছে মানুষ মাত্রই যেই ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকুক না কেন সেই সব ভাষায় সৃষ্টিকর্তা নিজে নিজে বুঝে নেয় সৃষ্টিকর্তাকে বুঝিয়ে দিতে হয় না মহান আল্লাহকে যেইভাবেই ডাকুক না কেন মহান আল্লাহ তাই বুঝে নেয় কবি তীব্র ক্ষোভ রেখে বলেছেন যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমত্ব নেই ভালোবাসা নেই তারা কেন তাদের মমত্ব ভালোবাসা না থাকার কারণে তাদের জন্ম পরিচয় নিয়ে কবির জন্য একটু সন্দেহ জেগেছিল তিনি আরও বলেছেন যারা বাংলায় বসবাস করছে অথচ বাংলা ভাষা স্বদেশ ও স্বভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা নেই তারা কেন এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে না তারা এ দেশ ছেড়ে অন্যত্র অন্য দেশে চলে যায় আর অনেকে মনে করেন যারা বংশানুক্রমিকভাবে বাংলাদেশে বসবাস করে আসছে তাদের এই মাতৃভাষার চেয়েও শ্রেষ্ঠ কোনো ভাষা হতে পারে না এই মাতৃভাষা বাংলা ভাষাই তাদের কাছে উপযোগী প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমি তোমাদেরকে বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ